সাংবাদিক বন্ধুসকল, আমি চাৰিটা বাওঁপন্থী দলৰ পৰা এই সাংবাদিক সংবাদমেলৰ আয়োজন কৰিছোঁ। এই সংবাদমেলত আমাৰ CPI দলৰ ৰাজ্যিক সম্পাদক কনক গগৈ, CPIML-ৰ ৰাজ্যিক সম্পাদক বিবেক দাস, অল ইণ্ডিয়া ফৰৱাৰ্ড ব্লকৰ ৰাজ্যিক চেয়াৰমেন মিহিৰ নন্দী আৰু মই সুপ্ৰকাশ তালুকদাৰ CPMৰ পক্ষৰ পৰা ইয়াত উপস্থিত আছোঁ। আমি কালি চাৰিটা বাওঁপন্থী দল লগ মিলিত হৈছিলোঁ। আপোনালোকে জানে যে বাওঁপন্থী দলবিলাকৰ ঐক্য সমগ্ৰ দেশতে আছে। দিল্লীতো বিভিন্ন সময়ত বাওঁপন্থী দলবিলাকে ঐক্যবদ্ধভাৱে কিছুমান কাৰ্যসূচী দিয়ে, একেলগে তেওঁলোকে বিভিন্ন বিষয়ত বক্তব্যও আগবঢ়ায়। আৰু অসমতো আমি বিভিন্ন সময়ত বাওঁপন্থী দলবিলাকে ঐক্যবদ্ধভাৱে আমাৰ কাম কাজবিলাক আগবঢ়াই নিয়াৰ চেষ্টা কৰিছোঁ। কালি আমাৰ বৈঠকত অসমত যে লোকসভা নিৰ্বাচন ইতিমধ্যে হৈ গ'ল, সমগ্ৰ দেশতে আৰু 1 জুনৰ ভিতৰত শেষ হ'ব, তো অসমত 7 মে' তাৰিখেই ভোটগ্ৰহণ হৈ গ'ল সমাপ্ত 3টা পৰ্যায়ত। সেই সম্পৰ্কে আমি প্ৰাথমিক এটা পৰ্যালোচনা কৰিছিলোঁ। এতিয়া বেছি আৰু জল্পনা কল্পনাৰ প্ৰয়োজন নাই, কাৰণ 1 জুন তাৰিখেতো আমি যেতিয়া শেষ হ'ব, তাৰপাছত লাহে লাহে টিভি চেনেলবিলাকেও বিভিন্ন ধৰণৰ তেওঁলোকৰ এক্সিট পোল বুলি কয়, এক্সিট পোল দিব। এক্সিট পোলবিলাক কেতিয়াবা মিলে, কেতিয়াবা নিমিলে, যিয়ে নহওক এইবিলাক হ'ব, আৰু 4 জুন তাৰিখে আমি ফলাফল পাই যাম। কিন্তু আমি অসমত এই কথাটো লক্ষ্য কৰিছোঁ যে এইবাৰ নিৰ্বাচনত BJPৰ বিৰুদ্ধে এটা স্পষ্ট অভিমত জনসাধাৰণৰ মাজত দেখা গৈছে। BJP বিৰোধী মানুহৰ সংখ্যা ৰাজ্যখনত দেখ দেখকৈ বাঢ়িছে, চহৰবিলাকতো বাঢ়িছে, গাঁওবিলাকতো বাঢ়িছে। গতিকে আমি ভাবোঁ যে অসমৰ যি নিৰ্বাচনী ফলাফল হ'ব তাত BJP বিৰোধী ভোটো বাঢ়িব আৰু BJP বিৰোধী ভোটৰ শতাংশও বৃদ্ধি পাব। আৰু এইবাৰ আপোনালোকে জানে যে সমগ্ৰ দেশতে বিৰোধী দলবিলাকৰ লক্ষ্য আছিল BJPৰ বিৰুদ্ধে এটা সৰ্বাত্মক ঐক্য গঢ়ি তোলা। আৰু এই কথাটো এই ক্ষেত্ৰত স্পষ্ট আছিল যে যিবিলাক আসন বুজাবুজি বা অন্যান্য বুজাবুজি হ'ব এইবিলাক ৰাজ্য পৰ্যায়তে হ'ব। সৰ্বভাৰতীয় স্তৰত যিহেতু বিভিন্ন ৰাজ্যৰ পৰিস্থিতি বেলেগ বেলেগ, গতিকে সৰ্বভাৰতীয় স্তৰত তেনেকুৱা ঐক্য হয়তো আমি আসন বুজাবুজি এইবিলাক আমি নকৰোঁ, আমি ৰাজ্য পৰ্যায়ত এই কামবিলাক কৰিম। আৰু অসমতো 16টা দল আমি লগ লাগি পেলাই বিৰোধী ঐক্যমঞ্চ গঠন কৰিছিলোঁ। কিন্তু নিৰ্বাচনৰ সময়ত যি পৰিমাণৰ ঐক্য গঢ়ি উঠিব লাগিছিল ৰাজনৈতিক দলবিলাকৰ মাজত, বিৰোধী ৰাজনৈতিক দলবিলাকৰ মাজত, সেই ক্ষেত্ৰত আমি সম্পূৰ্ণ সফল হ'ব নোৱাৰিলোঁ। কাৰণ কংগ্ৰেছ দলে 13খন আসনৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিলে, এখন আসন অসম জাতীয় পৰিষদে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিলে, তৃণমূল কংগ্ৰেছে 4খন আসনৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিলে, আৰু আপোনাৰ আপে 2খন আসনৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিলে, আৰু বাওঁপন্থী দলবিলাকৰ ভিতৰত আমি 1খন আসনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিলোঁ আৰু CPI দলে 1খন আসনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিলে। গতিকে এই ক্ষেত্ৰত বিৰোধ BJP, AJP, UPPLৰ বিৰুদ্ধে এজন প্ৰাৰ্থী দিয়াৰ যিটো লক্ষ্য আছিল সেই লক্ষ্যত আমি পূৰাপূৰিভাৱে উপনীত হ'ব নোৱাৰিলোঁ। এইটো ঠিক যে কেইটামান সমষ্টিত কোনো মানে 2জন প্ৰাৰ্থী নাছিলে বিৰোধী দলবিলাকৰ, এজনেই আছিল প্ৰাৰ্থী কেইবাটাও সমষ্টিত, কিন্তু কেইবাটাও সমষ্টিত কিন্তু এইটো সম্ভৱ হৈ উঠা নাই। আৰু আমি এই ক্ষেত্ৰত আমাৰ কালিৰ আলোচনা যিটো হৈছে এই ক্ষেত্ৰত ৰাজ্যখনৰ প্ৰধান বিৰোধী দল হিচাপে কংগ্ৰেছ দলে যি দায়িত্ব পালন কৰিব লাগিছিল, যি ভূমিকা গ্ৰহণ কৰিব লাগিছিল, সেই ভূমিকাটো তেওঁলোকে গ্ৰহণ কৰিব নোৱাৰাৰ বাবেই এই সৰ্বাত্মক ঐক্যটো গঢ়ি নুঠিল। গতিকে আপোনালোকে জানে যে বৰপেটা আসনখনত প্ৰথমৰ পৰাই এইটো ওলাই আছিলে যে CPIM-এ এইটো প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব, আৰু আমি যদিও প্ৰাৰ্থী ঘোষণা কৰা নাছিলোঁ কিন্তু জনসাধাৰণৰ মাজত এটা ইতিমধ্যে প্ৰচাৰ গৈছিল যে মনোৰঞ্জন তালুকদাৰ উমৈহতীয়া প্ৰাৰ্থী হ'ব। আৰু হঠাতে কংগ্ৰেছে প্ৰাৰ্থী ঘোষণা কৰি দিয়াৰ পাছতো অসমৰ বিভিন্ন ৰাজনৈতিক দলৰ নেতা
তারপরে বুদ্ধিজীবীসকল অভিমত দিছিল যে ঐক্যর স্বার্থত কংগ্রেসে ইয়াত প্রার্থী দিব নালাগে, অন্তত মনোনয়ন দিব নালাগে, কিন্তু দেখা গেল মনোনয়ন দিলে। গতি এইবিলাকে আমার ঐক্য ক্ষতিগ্রস্ত করেছে। তার পাছতো কিন্তু আমি দেখিলে পাইছো যে জনসাধারণে এক প্রকারে নিজে বিরোধী দলের ভূমিকা পালন করলে, যধরণের ঐক্য গড়ি তুলিলে। আমি দেখি যোরহাটত যধরণে মানুষ ওলাই আছে, কংগ্রেসের বহু নেতা ইতিমধ্যে বিজেপিলে গৈছিল, তাতে বিভিন্ন ধরনের বাধা নিষেধও আছিল। তার পাছতো কিন্তু জনসাধারণে যে পরিমাণের ঐক্য এবার প্রদর্শন করেছে বিজেপির বিরুদ্ধে, নিজে নামি আহি পেলায় তেওঁলোকে রাজপথত নামি আহি পেলায় যেনেকৈ প্রচার করেছে, ইয়ার কারণে আমি জনসাধারণক অসমের ঐক্য যধরণে তেওঁলোকে প্রদর্শন করেছে তার কারণে আমি তেওঁলোকক অভিনন্দন জানাবই লাগিব। গতি কালি আমি বামপন্থী দলের সভাত আমি অসমৰ জনসাধারণে যে ঐক্য প্রদর্শন করলে, এই ঐক্য প্রদর্শন করার কারণে বিশেষ বিজেপি বিরোধী ঐক্য, তার কারণে আমি অসমৰ জনসাধারণের ওসর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো আর অভিনন্দন জ্ঞাপন করছো। কিন্তু এই নির্বাচন কালীন আমি এটা বস্তু লক্ষ্য করছো যে নির্বাচন আয়োগেরপরা যে নিরপেক্ষতা আশা করা যায়, যে স্বচ্ছতা আশা করা যায়, এই স্বচ্ছতা আর নিরপেক্ষতা কিন্তু নির্বাচন আয়োগে প্রদর্শন করবা না। আপনাদের জানে যে চারি আমার এপ্রিলের প্রথম ভাগতেই বিজেপিয়ে এখন ফর্ম উলিয়াই দিলে, তাত লিখিলে আর্থসামাজিক জরিপ, আর্থসামাজিক জরিপ বলি অরুণোদয় ফর্ম, জীবনজ্যোতি বোধহয় বীমা আসনি, এনেকে পাঁচটা সরকারি আসনির কারণে আবেদন বিচারি পেলায় ফর্ম এখন উলিয়াই দিলে। তাত হাতি চিহ্নটো আৰু আপনার এই যেটু পদুম ফুলের চিহ্ন, এই চিহ্নটা দি পেলায় এখন ফর্ম উলিয়ালে আৰু কলে এইটো এটা জরিপ, আৰু মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর ফটো দিলে আৰু কলে যে যদি এই ফর্ম ফিল আপ করে দিয়া যায় তেনে নির্বাচনের পাছত আমি এই আসনিবিলাকৰ সুবিধা আপনার দিম। এই দেখ দেখ কই মডেল কোড অফ কন্ডাক্টর বিরোধী, গতি বিরোধী দলবিলাকে ইয়ার প্রতিবাদ করলে। আমি CPIM দলে 4 এপ্রিল তারিখে নির্বাচন আয়োগের ওসর অভিযোগ দিলে, আপনাদের জানে 5 এপ্রিল তারিখে নির্বাচন আয়োগে জাননী জারি করলে, কারণ দর্শাওয়া জাননী দিলে বিজেপিক আৰু 48 ঘণ্টা সময় দিলে। কৈছে যে প্রাথমিকভাবে প্রিমা ফেসি এয়া হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ হয়েছে, গতি 48 ঘণ্টার ভিতর বিজেপি ইয়ার উত্তর দিব লাগে। কিন্তু তারপর কি হল কোনেও নাজানে, 48 ঘণ্টার পিছত কিমান ঘণ্টা গল, একো একশন নললে, চারিওফালে এই ফর্মবিলাকে ব্যবহার করলে, মানুষক বিভ্রান্ত করলে। আর বোধহয় 3 মে তারিখে 2 বা 3 মে তারিখে, মো সঠিকভাবে তারিখ মনত নাই, 2 বা 3 মে তারিখে ইলেকশন কমিশনে এখন চিঠি দিলে বিভিন্ন রাজনৈতিক দললৈ যে আপনাদের সার্ভে করব নয়, ইতিমধ্যে নির্বাচনের কাম শেষ, 4 তারিখ না 5 তারিখে আসে নির্বাচনী প্রচারের শেষ দিন। নির্বাচন কমিশনে কলে যে আপনাদের সার্ভে করব নয়, তাহলে 48 ঘণ্টা জাননীটা কলে গেল এনেকা ধরনের। এটা হঠাৎ দেখা গেছে আমি দেখি 14টা সমষ্টিত নির্বাচন হয়ে যাওয়ার বহুদিন পাছত 10 লাখ ভোট বৃদ্ধি করা বলে, বৃদ্ধি হওয়া বলে ঘোষণা করলে। তার মানে একটা সমষ্টিত কিমান ভোট হয়, 14টা সমষ্টিত যদি 10 লাখ ভোট বৃদ্ধি পায়, একটা সমষ্টিত প্রায় বোধহয় 80 হাজারের ওপর ভোট বৃদ্ধি হয়েছে, তার কোনো কারণ এতালেক ইলেকশন কমিশনে ব্যাখ্যা করবা নাই। গতি ইলেকশন কমিশনের কাম কাজক কিন্তু আমি সন্তুষ্ট নহয়। গতি নির্বাচনী ফলাফল ওলাব আর নির্বাচনী ফলাফলের পাছত আমি নিশ্চয় পূর্ণাঙ্গ পর্যালোচনাবিলাক আমি করব লাগবে। দ্বিতীয় বিষয়টি হল যে নির্বাচনের পাছতে, নির্বাচন যেদিনাখন ঘোষণা হয়ে গেল, ইয়ার ঘোষণা নয় যেদিনাখন মানে ভোটদান শেষ হয়ে গেল, সেদিনাখনের প্রায় অস্বাভাবিকভাবে দাম, বস্তু বাহানির দামবিলাক বৃদ্ধি পাব ধরেছে, আপনাদের লক্ষ্য করেছে নিশ্চয়। নির্বাচন শেষ হওয়ার দিনাই আমাক মানে ব্যাপারীবিলাকে কৈছে যেদিনাখন নির্বাচন শেষ হয়েছে সেদিনাখন মাংস 15 টাকা কেজি বৃদ্ধি পালে, তারপরতো আরও বৃদ্ধি পালে, আপনাদের জানে দাইলর দাম কেন বৃদ্ধি পালে, মিঠাতেলর দাম কেন বৃদ্ধি পালে, পেঁয়াজের দাম কেন বৃদ্ধি পালে। গতি আমার আশঙ্কা হয়েছে যে নির্বাচনী ফলাফল দিয়ার আগতেই, নির্বাচন যেদিনাখন শেষ হব আকৌ হয়তো পেট্রোল ডিজেল তারপর গ্যাস এইবিলাকৰ বৃদ্ধি করার চেষ্টা করব বিজেপি সরকারে।
গতি এই যুক্ত মানে মানুষে যারণত বিজেপি বিরুদ্ধে গৈছে, বিজেপিয়ে কিন্তু ইয়ারপর শিক্ষা লওয়া নাই। এইবার নির্বাচন বহু মানুষে বিজেপিক বিরোধিতা করার মূল কারণ হল মূল্যবৃদ্ধি রোধ করার বিজেপি দলের যে ব্যর্থতা, আনকি মূল্যবৃদ্ধি করার কারণে ডর ডর ব্যবসায়বিল সুযোগ দিছে এইটলে লক্ষ্য নারাখি গোটেই কাম কাজবিল করেছে। গতি আমি বাওপন্থী দলবিলাকে কালি সিদ্ধান্ত লৈছো যে এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ করার কারণে নির্বাচন এই যে ফলাফল ওলাবই তার পরবর্তী সময়তো যাতে মানুষে সকাহ পাব পারে, যাতে রেশন ব্যবস্থা উন্নত হয়, যাতে রেশন কার্ডর জড়িয়ে অত্যাবশ্যকীয় সামগ্রী, এটা কেবল চাউল কেটা দিয়ে 5 কেজি কই, যাতে অত্যাবশ্যকীয় সামগ্রীবিল মানে রেশন কার্ডর জড়িয়ে কম দামত বিতরণ করা হয়, তার কারণে আমি একটা ধারাবাহিক আন্দোলন গড়ি তোলার কারণে কালি আমি আলোচনা করছো আর সিদ্ধান্ত গ্রহণ করছো। গতি সামগ্রিকভাবে আমি যুক্ত বিষয় আলোচনা করছো জনসাধারণের সমস্যাবিল একটা সমস্যা চাও মানে যা আপনার টি গার্ডেন, স্মল টি গার্ডেন, এই স্মল টি গার্ডেন বিলাকর যে ক্রাইসিস, সাংঘাতিক ক্রাইসিস, কারণ বটলিফ কোম্পানিবিল কৈছে তেওঁলোকৰ চাহপাত 1 তারিখেরপরে নিকিনে, সচাগৈ যদি নিকিনে তেনেহলে তেওঁলোকৰ অবস্থা কি হব, এইবিল সম্পর্কে সরকারের কোনো ভূমিকা নাই। তারপর আমি দেখিছো যে প্রকৃতির কিমান তাণ্ডব, কিন্তু সরকারে একফালেরপর গছ গছনি ইচ্ছামতে ধ্বংস করে গৈ আছে উন্নয়নের নামত। আর যাওয়া বছর একটা ধামাকা দিলে যে 1 কোটি গছ আমি রুই পেলায় আমি কি রেকর্ড, এই কি রেকর্ড বলে কয় রেকর্ড করব, হ্যাঁ, গতি রেকর্ড করার কারণে একবারে মুখ্যমন্ত্রী লাগি গল, কি হলে 1 কোটি গছ রোপণ করা বলে কলে, কোটি কোটি টাকার এই একটা আসনি। আমি সেই কারণে দাবি করছো যে ইয়ার একটা তদন্ত হব লাগে, এই 1 কোটি গছপুলি কলৈ গল, এই আসনির কারণে যি টাকা খরচ করলে এই টাকার একটা সঠিক খরচ সম্পর্কে একটা সঠিক তদন্ত হওয়া উচিত। গতি আমি বাওপন্থী দলবিল এই বিষয়বিল জনসাধারণের মাজলে যার কারণে সিদ্ধান্ত করছো, আর আমি ঐক্যবদ্ধভাবে আমার কামকাজ তীব্রতর করার কারণে সিদ্ধান্ত করছো। আমি এই সিদ্ধান্ত লৈছো যে জনসাধারণে যে ঐক্য প্রদর্শন করেছে, বিরোধী দলবিল যত ব্যর্থ হয়েছে, যত দুর্বলতা প্রদর্শন করেছে, তাতো কিন্তু জনসাধারণে ঐক্য প্রদর্শন করেছে। গতি এই ঐক্য যাতে সচাকে একটা কার্যকরী ঐক্য গড় লৈ উঠে তার কারণে বিরোধী আমি বাওপন্থী দলবিলাকে একটা ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করিম। গতি এই বিষয়বিল লৈ পেলায় কালি আমি আলোচনা করছো, নির্বাচনের পাছত আমি আকৌ লগ লাগিম। গতি প্রাথমিকভাবে মই এই কথাখিনি কৈছো, আমার 4টা দলের নেতৃবৃন্দ ইয়াত উপস্থিত আছে, তেখেতসকলে নিশ্চয় কিছু কিছু কথা আপনার আগে দাঙি ধরব। আমি আটাইকটা বামপন্থী দল লগ হয়েছো ইলেকশনের পিছত, আর বিশেষকে যা ইলেকশনের সময় যুক্ত বিরোধী ঐক্য আমি প্রদর্শন করব নোৱাৰিলো। আমি আমি যেতে ইলেকশনের সময় আসলে তেতিয়া আমি এই কথা আমি কোৱা নাছিলোঁ খোলসাকে, কারণ তা বিজেপির লাভ হব পাৰে। গতি আমি বিরোধী ঐক্য যে প্রদর্শন মানে এটা এটা ক্যান্ডিডেট দিয়া কথা আসে কিন্তু দিব নোৱাৰিলোঁ। আর আমি স্পষ্টভাবে কালি তো আলোচনা করছো যে কংগ্রেসের ফুল ফেলর, আর এবার যে অল্প আগতে কৈছে যে পিপুলসে বিচাৰিছিল ইউনিটি, এটো আসলতে জনসাধারণের মর্চা আসে বিরোধী মর্চাটো, কিন্তু কংগ্রেসে ভাবিলে তেওঁলোকৰ মর্চা, তেওঁলোকৰ মর্চা, গতি মানে ইয়াতে আনকি বিজেপি দল রুলিং পার্টি হয় তেওঁলোকে ইমান নমনীয়তা প্রদর্শন করেছে, নিজে 11টাত খেলিছে, 3টা বেলেগক দিছে, কিন্তু কংগ্রেস বিরোধী দল তেওঁলোকেতো এটাও এটাহে দিলে। গতি এই ক্ষেত্রে আমি মানে বাওপন্থী দলবিলাকে দেখিছো যে রাইজে যে বিজেপির বিরুদ্ধে যে দৃঢ় ঐক্য প্রদর্শন করেছিল করেছে বা করেছিলে করেছে সেই আরও বেশি মানে ফলপ্রসূ হওয়ার সুবিধা আসে, আর ভোট ডেফিনেটলি এবার আমার বিজেপির বিরুদ্ধে ভোট বহুত বাড়িব, এই খাটাং কিন্তু একটা ভাল রিজাল্ট করার ক্ষেত্রে কিন্তু কংগ্রেসের দক্ষতা আর কৌশল দুইটাই কিন্তু ফেল করেছে, এই আমি বাওপন্থী দলবিল আমি অনুভব করছো। আর সেইকারণে আমি 2026ত আমি আশা করছো যেহেতু হব নালাগে, কারণ ফেসিবাদর বিপদ তো ভারতবর্ষের রাইজের ওর আছে বহু জোরকি আছে, আর এটা আপনাদের গম পাইছে অল্প আগতে যে আমার টি গার্ডেনের কথা, টি গার্ডেনের কথা যে কয়েছে দেখাত যে তাত রাসায়নিক হে পার কারণে চাহপাত লোব খোঁজা নাই, বেন কিছু মেডিসিন ইউজ করেছে, আমার আপার আসাম তো আপনাদের গম পাইছে বিশ্বনাথ চারিআলি ডিব্রুগড় যোরহাট এইবিল ক্ষুদ্র চাহ খেতকর যদি ইমান ডর প্রবলেম হয়ে যায় বহু ডর প্রবলেম হয়ে যাব, বেন
নিষিদ্ধ তেওঁলোকে কেমিকেল ইউজ পাইছে, কিন্তু নিষিদ্ধ কেমিকেল এই মুখ্যমন্ত্রীর নিচিনা স্মার্ট মুখ্যমন্ত্রী থাকোতে, যিজন মুখ্যমন্ত্রী সবতে চকু থাকে না, কিনা তললকে চকু থাকা বলে কয়, তো এই ব্যান কেমিকেলবিল কেন ইউজ করে আছে দোকানবিল, এটা তার তার বলিটো তার ইন্সপেক্টরবিল কলে গেল, ইমান পুলিশ বাহিনীবিল কলে গেল। আজি যে খেতিয়ক যখন আমার চাহ খেতি বলে গেলে চাহ খেতিয়ে হয় অকমান, এটা তো তেওঁলোকে এটা এক তারিখে যদি নলয় পাত, যেহেতু অবশ্যই কোনে এই কোনে কন্ট্রোল করব ফ্যাক্টরিবিল, খেতিয়কবিল কৈছে আমি দোকানের যদি পাইছো সেটাই আনিছো আমি কিনে পেলায়, আর দোকানত যদি ব্যান যদি দিয়ে আছে তাহলে এই সরকার দায়িত্ব আসলে, আর এজন সাধারণ খেতকে কেন জানিব এই কোন ব্যান আর কোন মানে নিষিদ্ধ কোন নিষিদ্ধ নহয়। তো এইবিল ক্ষেত্রে দেখা গৈছে যে আমার বিজেপি দলের এই এই যাবিলাকর বিরুদ্ধে মানুষের মাজত যে খং আছে, এই খংটা আমি ছাব্বিশত আমি আশা করি যে এবার যখন অগ্রগতি হল এই অগ্রগতি লো আমি ছাব্বিশত আগবাড়ি লাগবে আর এই দলক আমি পরাস্ত করব লাগবে। এই কারণে আমি ভাবি যে বামপন্থী দলসমূহে আমি বিজেপির এই জনসাধারণের উপর যদি দমন চলাইছে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করার লগতে বিরোধী ঐক্য যাতে আরো বেশি এফেক্টিভ হয় আর সেই কারণে আমি কাম করে যাব। মানে ছাব্বিশের প্ল্যানিং আমি এতালেক করা নাই, কারণ হল চারি জুন তারিখে ফলাফল ওলাব আর দিল্লিত কার সরকার হব, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। দিল্লিত যদি আমি আশা করছো যে এবার বিজেপি সরকারের পতন হব, যদি পতন হয় একটা নতুন পরিস্থিতি আহিব, এখন বিরোধী দলের সরকার হব, তেতিয়ার পরিস্থিতিত আমার কাম কাজবিল অল্প বেলেগ ধরনের হব, আর যদি তৃতীয়বারের কারণে মোদীর নেতৃত্বত সরকার এখন হয় তেনেহলে আমার আশঙ্কা যে ভারতবর্ষের গণতন্ত্র সাংঘাতিক একটা সংকট আহিব, তেতিয়া আমার ভূমিকাটা বেলেগ হব। গতি ছাব্বিশ বলে আমি প্ল্যানিং করা নাই, যেটু কমরেড বিবেক দাসে উল্লেখ করেছে যে ছাব্বিশত যাতে জনসাধারণে যে পথ দেখাইছে সেই পথে আমি আগবাড়ি পড়ো, এইটাই মূল কথা। আমি বামপন্থী ঐক্য তো আমার থাকবই, এই সিদ্ধান্ত কালি আমি লইছোই, এই থাকবই আমার ছাব্বিশলকে বামপন্থী ঐক্য থাকবই, আর আমি আশা করি যে বামপন্থী মানে ইলেকশনের রিজাল্ট দিয়ে নহ কিন্তু বামপন্থী ঐক্য থাকবে আর ছাব্বিশত আমি একটু ফাইট করিমই। আমি যুজ করি একটু যুজ করি, আমি এবারও ঐক্যবদ্ধভাবে কাম করছো, যে লক্ষিমপুর ক্যান্ডিডেট দিছে আমি কিন্তু লক্ষিমপুর সিপিআর ক্যান্ডিডেট সাপোর্ট করছো। এটা আমার ধর বরপেটাত আমি যেটা ইলেকশন ক্যাম্পেইন করছো কংগ্রেসের লগত কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি যাওয়া নাই, আমি কিন্তু সর্বগত যে সমাবেশ করলো সীতারাম ইয়েচুরির প্রেজেন্সত আটাইকটা বামপন্থী দলের নেতা সকল এইকজন নেতাই উপস্থিত আছে, আমি সাপোর্ট ঐক্যটা আমি এই নির্বাচনতো রক্ষা করছো। সাংবাদিক বন্ধুসকল, প্রথমে মই আপনাদের নমস্কার জানাইছো। ইতিমধ্যে আমি চারিটা বামপন্থী দলের যাকালি মিটিংর গোটাই কথাবার্তাখিনি ইতিমধ্যে আপনাদের সম্মুখত সুপ্রকাশ তালুকদার আর বিবেক দাস ডাঙরিয়া কৈছে। মই কেটামান কথা আরো কব বিচাৰিছো আমি ঐক্যমতত উপনীত হওয়ার কথাকিটার উপরে। ইতিমধ্যে আমি সকলে অনুভব করল যে একটা বৃহৎ শক্তিশালী বিরোধী দল হিসাবে কংগ্রেস দলে বিরোধী শক্তিবিল বিজেপি বিরোধী শক্তিবিল ঐক্যবদ্ধ করার যে সম্পূর্ণরূপে বিফল হল কেবল অসমতেই নহয় দেশের বিভিন্ন রাজ্য ক্ষেত্রতো এই এইটা পরিলক্ষিত হল। গতি তেখেতসকলের কিছু নেতার অদূরদর্শিতার কারণে ক্ষমতা লিপসু অদূরদর্শিতার কারণেই আসলতে এইটা হয়েছে বলে আমি অনুভব করল, যেটা বিশেষভাবে পরিলক্ষিত হল। আমি আশা করেছিল যে যা মোর্চাটোত অন্তত তিনিটা ধারার প্রতিফলিত হোক, যে একটা রাষ্ট্রীয়তাবাদী ধারা হিসাবে কংগ্রেস দলে যে নেতৃত্ব বহন করেছে, ঠিক তেনেক আঞ্চলিকতাবাদী ধারা হিসাবে মানে লুইনজ্যোতি ডাঙরিয়া কে জে পির তরফরপা দিয়ার ফলত একটা জাতীয়তাবাদী বা আঞ্চলিকতাবাদী ধারা প্রতিফলিত হল, আর আমি আশা করেছিল যে বামপন্থী ধারাটো তাত প্রতিফলিত হোক। তেতিয়া হলে কি হল হয় সমগ্র বিজেপি বিরোধী যাক ভোট আছিল এই ভোটবিল ঐক্যবদ্ধ হয়ে আসলতে বিজেপিক প্রতিহত করবরা গোল গোলহেতেন, আর অন্তত চৈধ্যটা সমষ্টির ভিতর এই বিরোধী ঐক্যমঞ্চয় সাতটা সমষ্টির অন্তত জিকিব পারিলেহেতেন বলে আমি আশা করি, এটিও আশা করছো, এটিও আমি আশা করিম আমি ছয় সাত ছটা পাঁচটা ছটা হয়তো জিকিব বলে আমি আশা করো, কিন্তু সাতটামান সিটত বিরোধী ঐক্য অন্তত সাতটামান সিটত জিকিব পারিলেহেতেন বলে আমি অনুভব করো, যেহেতু মই সেইটো কৈ আছো ইতিমধ্যে। গতি এই এই অদূরদর্শিতাটো প্রকাশ করার আসলতে বিফল এই ঘটনা ঘটিল। গতি আমি
বাওপন্থী দলবিলাকে ইতিমধ্যে কৈছে যে আমি এই বিরোধী এলায়েন্সৰ অর্থ এইটো নহয় যে তেওঁলোকৰ লগত আমি একাকার হৈ গৈছোঁ। আমি বাওপন্থী দলসমূহ আমি সেপারেটলি ঐক্যবদ্ধ হৈ আছো সমগ্র দেশ ব্যাপী। আমার এজেন্ডাও বেলেগ, আমার এজেন্ডা হোপন্থী দলবিলাকৰ বা কংগ্রেস দলৰ মাজত আমার তফাত আছে। এটি বিশেষকৈ ইকোনমিক পলিসির ক্ষেত্রত এতিয়াও কংগ্রেসের লগত আমার তফাত আছে। কংগ্রেসে সেম ইকোনমিক পলিসি মানে নব্য উদারীকরণ অর্থনৈতিক নীতির বিরোধিতা এটিও করা নাই। গতি আমি কংগ্রেসক এতিয়া আমি মানে অন্তত পুনর্বিবেচনা করবলে আমি হয়তো আমি কম যে আমি কৈছো ইতিমধ্যে যেটা আমার সিপিআই যে স্ট্রেন্থ যে কংগ্রেস নেতৃত্বই অন্তত নেহেরুভিয়ান যে মডেল অফ ইকোনমি এই ইকোনমিটির কথা ভাবিব লাগিব আৰু যেটো সোশিয়ালিষ্ট সোসাইটি কথা যেটো তেওঁলোকে পুনর্বিবেচনা করা উচিত বলে আমি ভাবো। গতি এই কথাকিটা এটিও আমি কংগ্রেসের নেতৃত্বর উপর আমি আশা করব। এইবার কম্পালশন আছিল, এইবার কম্পালশন আছিল যে বিজেপি বিরুদ্ধে আমার দলবিলাক ঐক্যবদ্ধ হবই লাগিব। যেহেতু বিজেপি দলর বা আর এস এসর যে দর্শন আর এজেন্ডা, এই এজেন্ডার ভিত্তিত আমার দেশের সংবিধানের সাংঘাতিক প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে, দেশের গণতন্ত্রর ধর্মনিরপেক্ষতার সাংঘাতিক ধরনের আক্রমণ করা হয়েছে। গতি তার কম্পালশনত আমি বাওপন্থী দলবিলাক আসলতে এই বিজেপি বিরুদ্ধে আমি ঐক্যবদ্ধ হয়ে যুঁজ করলো। কিন্তু ইয়ার অর্থ এইটো নহয় যে কংগ্রেসক আমি কেবল উদ্ধার করার নামত বাওপন্থী দলবিলাক আমি দেশখনত আগবাড়িছো বা এইবার আমি তেওঁলোকৰ লগত আহিছিলোঁ, এইটোতো নহয়। গতি আমার যেহেতু নিজা যেহেতু আমার এজেন্ডা আছে, এইকাৰণে আমি যোৱা কালি মিটিংত আলোচনা কৰিছোঁ অদূর ভবিষ্যতলৈ আমি এটা বিকল্প আর্থ সামাজিক এটা কার্যসূচী আমি তৈয়াৰ কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম, যেটো বিকল্প আমি জনগণৰ সন্মুখত দাঙি ধৰিবলৈ আমি চেষ্টা কৰিম। অসংখ্য জ্বলন্ত সমস্যা আছে, এই সমস্যাবিলাক আজি সমাধান কৰাৰ ক্ষেত্ৰত কিন্তু সরকারবিলাক ব্যর্থ হৈছে। যি সরকারই নাহক, বিজেপি নেতৃত্বাধীন হোক কংগ্রেস নেতৃত্বাধীন হোক, আজি তেওঁলোকৰ এই ইকোনমিক যিটো নীতি, এই নীতিটোৰ ফলতে আচলতে এই বার্নিং প্রবলেমবিলাক সদায় মানে এক্সিষ্ট হৈ আছে। আপুনি আনএমপ্লয়মেন্ট প্রবলেমৰ কথা কওক, প্রভার্টির কথা কওক, বা আপোনাৰ প্রাইস রাইজৰ কথা কওক, করাপশনের কথা কওক, এইবিলাক মানে অপরিহার্য অঙ্গ আচলতে এই ইকোনমিক পলিসির ভিত্তিত। গতি আমি এই ইকোনমিক পলিসির বিকল্পর ভিত্তিত আচলতে আমি কমিউনিস্ট দলবিলাকে এক কার্যসূচী অহা সময়ত আমি আগবাই লৈ যোৱা কথাও আমি ভাবিছোঁ, যার কারণে বিভিন্ন বিশেষজ্ঞসকলৰ লগত আমি আলোচনা করার কথাও আমি ইতিমধ্যে ভাবিছোঁ, বিভিন্ন বুদ্ধিজীবীসকলৰ লগত আমি আলোচনা করার কথাও যোৱাকালি আমি বিবেচনা কৰিছোঁ। তেখেতসকলৰ দিহা পরামর্শের ভিত্তিত আমি কেনেধৰণে আগবাঢ়ি গৈ আচলতে জনগণমুখী এক বিকল্প আর্থ সামাজিক কার্যসূচী আমি তৈয়াৰ কৰিব পাৰোঁ বা সন্মুখত দাঙি ধৰিব পাৰোঁ। গতি এই কথাবার্তাখিনি লৈ আমি একশন প্রোগ্রামত আমি যোৱাৰ কথা আমি ভাবিছোঁ। গতি এইখিনিই মূল কথা, ইতিমধ্যে আপনার সম্মুখত রাখিছে, মই এইখিনি কথাই কৈছো। আজি আমার এই প্রেস কনফারেন্স প্রেস মিডিয়ার যে বন্ধুসকল উপস্থিত হয়েছে তেওঁলোকৰ আমি আমার বামপন্থী দলের পক্ষত আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো। তার লগতে আজি যেটো প্রেস মিটের মেইন উদ্দেশ্য এটো কিছুমান আমি আপনার লগত শেয়ার করি। বামপন্থী ঐক্যটো আমার আসামের ক্ষেত্রে আগতে আসলে অল ইন্ডিয়া বেসিস আছে, কিন্তু এতিয়া আমি আমার যেটো ঐক্য আছে এই ঐক্যটো আরো সুদৃঢ় করার কারণে আমি ভাবিছো যে আমার কারণ রাজ্য এতিয়া কি হয়েছে, রাইজে কিন্তু বামপন্থী যেটো চিন্তাধারা তার প্রতি মানুষের এটা সমর্থন আছে, সাপোর্ট আছে। এই ক্ষেত্রে আমার যেটো বামপন্থী আইডিওলজি আমার চিন্তাধারা যেটো আছে গ্রাসরুটে যাব লাগে, তার কারণে আমি যুঁজ দিব লাগে। এবং এই যুঁজের কারণ আমি কালি এটা মিটিং বহিছিলো আর আগন্তুক 4 তারিখের পাছত যেতিয়া রেজাল্ট ওলাব লোকসভা তার পাছত তাকে আমি বম, এবং সমগ্র রাজ্যব্যাপী আমি বামপন্থী ঐক্যটো যাতে আমার আরো সুদৃঢ় হয় আর আমি যাতে রাইজর কারণে কাম করব পারো এই চিন্তাটো লৈ আমি সিদ্ধান্ত সমাগত হয়েছো।
লগতে একটা কথা আপনাদের জানে যে যে এই যে নির্বাচন হল তারপর আর নির্বাচন আহিব বিভিন্ন পর্যায়ত বিধানসভা হোক লোকেল নির্বাচন পঞ্চায়েত নির্বাচন হোক এই আহিব তেতিয়াও অল ইন্ডিয়া বেসিস আর আসামের কারণে বিরোধী ঐক্য মঞ্চ ইন্ডিয়া এয়ারলাইন্স আরও কোনোবা নাম যিকোনো মানে বিজেপির এগেনস্টত বা এন ডি এর এগেনস্টত আমার মঞ্চ হব পারে কিন্তু তেতিয়া আমার এই যে এই লোকসভার কারণে যে অভিজ্ঞতা এইটার কারণে আমি মানে নেক্সটত আমি আকো বেলে চিন্তা তো করব লাগবে আমি অক থাকিম বিজেপির এগেনস্টত বা এন ডি এর এগেনস্টত যুঁজ দেওয়ার কারণে কিন্তু আমার নিজের অস্তিত্বটা বিলীন করি বামপন্থী দলবিলাক কেবল তেওঁলোকক সাপোর্ট করিব আর পাছতে তেওঁলোক আমার ব্যবহার করিব এই সুযোগটা আমি নিদি তিনিটা বিষয়ের কথা আমি ইতিমধ্যে উল্লেখ করেছো ইমিডিয়েট মানে পোস্ট ইলেকশন এটা হয়েছে প্রাইস রাইজ মূল্য বৃদ্ধি আর মূল্য বৃদ্ধির বিষয়টো আর দীঘলিয়া এক নম্বর দুই নম্বর হল এই চাহ বাগানবিলাকত ক্ষুদ্র চাহ খেতিয়কসকলৰ প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গী যে তেওঁলোক আজি যে সংকটত পৰিছে এইটো বিষয় তিনি নম্বর হল এক কোটি গছপুলি ৰোৱাৰ নামত যে কেলেংকাৰী এই তিনিটা বিষয় আমি ৰাইজৰ সন্মুখত দাঙি ধৰিছোঁ আৰু ইলেকশ্যনৰ পাছত আমি আকৌ বহিম যদি আৰু প্ৰয়োজন হয় তেনেকৈ বিষয় যোগ কৰি পেলাই আমি আন্দোলনত অংশগ্ৰহণ কৰিম মানে ছাব্বিছৰ সিদ্ধান্তটো ল'বলৈ আমি অলপ সময় পামতো কিন্তু আমাৰ কথা হ'ল যে নিৰ্বাচনৰ পাছত আমি আকৌ বহি ৰাজনৈতিক পৰিস্থিতি আমি পৰ্যালোচনা কৰিম কৰি পেলাই আমি কি এতিয়া ধৰি লওক প্ৰথম আহিব পঞ্চায়ত নিৰ্বাচন তাৰ কাৰণে প্ৰস্তুতি চলাব লাগিব তাৰপিছত বিধানসভা নিৰ্বাচন গতিকে বাওঁপন্থীৰ প্ৰতিনিধি যাতে বিধানসভাত বৃদ্ধি পায় এইটো আমাৰ প্ৰথম লক্ষ্য হ'ব দ্বিতীয়তে হ'ল যাতে সাম্প্ৰদায়িক শক্তিবিলাকক পৰাস্ত কৰিব পৰা যায় আৰু জনবিচ্ছিন্ন কৰিব পৰা যায় আমাৰ দ্বিতীয় লক্ষ্য হ'ব এই দুটা লক্ষ্য আমাৰ থাকিব আৰু ৰাজনৈতিক পৰিস্থিতিৰ ওপৰত নিৰ্ভৰ কৰি বাকী কথাবিলাক আমি ঠিক কৰিম